সব বন্ধুরা, আমরা এখন আছি হেসেলে। আর হেসেল কার তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, হেসেল হচ্ছে অরিজিৎ সিং এর। অরিজিৎ সিং এর বাড়ি থেকে শুরু করে অরিজিৎ সিং এর হোটেল পর্যন্ত তোমরা সব কিছু দেখতে পাবে এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জিয়াগঞ্জের সদরঘাটে। তো চলো ঘুরে দেখা যাক। তবে এটা কি মাছ? এটা মাছ, এটা মাছ। আর এটা সো গাইস, জিয়াগঞ্জে আসলে কোথায় থাকবে তোমাদের সকলের এই প্রশ্ন হতেই পারে। তো জিয়াগঞ্জে অনেক হোটেল আছে ভালো ভালো, তো তোমরা দেখে নিতে পারো। এই গেস্ট হাউসগুলো নতুনই ওপেন হয়েছে, তো তোমরা এগুলো দেখে নাও ভিডিওটাতে পুরো। ভালো, চলো এই ঘরটা দেখা যাক। গাইস, তোমরা লোকেশনটা দেখতেই পাচ্ছ, এটা নতুন ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমার এই লোকেশনটা খুব সুন্দর লেগেছে, নদীর একদম সাইডে। তোমরা এখান থেকে নদীটাও দেখতে পারবে। আর এখানে যে আরতি হয় এবং এখানে অনেক খাওয়ার স্টল আছে, সেগুলো তোমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাবে। সো গাইস, আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যদি জিয়াগঞ্জে আসো তবে অবশ্যই এই সন্ধ্যা আরতি দেখো এবং এর উপলব্ধিটা নিও, কারণ এই অনুভূতিটা আর কোথাও পাওয়া যায় না। তো এরপর আমরা চলে আসলাম জিয়াগঞ্জের একটা বিখ্যাত মিষ্টির দোকানে। তো এখানে সব রকম মিষ্টি পাওয়া যায়। তো চলো আমরা একটা কিছু মিষ্টি খেয়ে দেখি এবং দাদার সাথে জেনে নিই এগুলো কী মিষ্টি। না, এই মিষ্টিগুলো কী মিষ্টি? এই মিষ্টিগুলো কী মিষ্টি? হ্যাঁ, তো গাইস সব কিছু ঘুরে দেখার পর এখন খিদে লেগে গেছে, চলো কিছু খেয়ে নেওয়া যাক। তো পরের দিন সকালবেলায় আমরা এখন চলে এসেছি সোজা হেসেলে এবং হেসেলের ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি অরিজিৎ সিং এর হোটেলের ব্যাপারে একটাই কথা বলতে চাই যে এখানে খাবারের কোয়ালিটিটা ভালো, ঠিকঠাকই আছে, আর পরিবেশটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, একটাই, সেটা হচ্ছে এখানে খাবার অর্ডার করার অনেকটা পরে খাবারটা দিতে আসছে। তো আমরা অর্ডার করে দিয়েছি, মিনিমাম 30 মিনিট হয়ে গেল, এখনও খাবার আসেনি। কলেজ থেকে আমরা সোজা চলে এসেছি এখানে, এতটা খিদে লেগেছে, দেখা যাক খাবার কখন আসে। তো বন্ধুরা, অনেক সময় ওয়েট করার পর এখন খাবার চলে এসেছে, মিনিমাম 40 মিনিট পরে। তো চলো তাড়াতাড়ি খাবারটাকে শেষ করা যাক। আমরা এখন চলে আসলাম সদরঘাটের সাইডে একটু ঘুরতে। তো নদীর সাইডে সন্ধ্যাবেলায় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমি আমার বন্ধু এখানে থাকতাম এবং আমরা মেস থেকে একটু ঘুরে আসতাম, রোজই ঘুরতে যেতাম নদীর ধারে, খুব ভালো লাগতো, মনটাও একটু হালকা হতো। তো তোমরা চাইলে এই নদীর সাইড দিয়ে ঘুরতে পারো, খুবই সুন্দর। চা খাওয়ার পরে আমরা করে দেবো একটু চাউমিন অর্ডার। চাউমিন অর্ডার হতে হতে দেখি সাব্বিরের খাবার শেষ। খাবার শেষ করে আমরা একটু পাশে গিয়ে বসলাম, বসে দেখি এটা আমাদের জায়গা নয়, এটা কাপলসদের জায়গা। তো এটা দেখার পর আমার আর এখানে বসতে মন চাইলো না, তো আমি একটু সরে গেলাম। সো তারপরে চা খাওয়া শেষ করে আমরা দেখছি এখানে হিপ হপের শুটিং চলছে, চলো দেখে নিই ফ্রিতে ডান্স। তারপর আমরা চলে আসলাম মেলাতে। এখানে প্রত্যেক বছর একটা মন্দির আছে, সেখানে একটা মেলা হয় এবং মেলাতে এর আগের বছরও এসেছিলাম এবং এই বছরও আসলাম। তো চলো মেলার ভেতরটা ঘুরে আসা। যদিও ওইগুলো খুব সুন্দর, তবে আমার কাউকে দেওয়ার মতন নেই, তাই জন্য এখান থেকে আমরা সরে পড়ি। চলো চলো অন্যদিকে ঘুরে দেখা যাক। রাত্রে অনেক ঘোরাঘুরির পর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গোবিন্দদা খাবার দিতে চলে এসেছে এবং খাবার খাওয়ার পর আমরা চলে যাব কলেজে। তো খাবারে আছে আলু সিদ্ধ, তরকারি, ভাজা, মাছ এবং ডাল। সদরঘাট থেকে গোবিন্দদা সব জায়গায় খাবার দিতে যায়, হোম ডেলিভারির পরিষেবা রয়েছে। তো তোমরা চাইলে গোবিন্দদার কাছে খেতে পারো। আমরা এখানে জানতে পারলাম এখানে নাকি অরিজিৎ সিং এর ছেলে খেলতে আসে এবং অরিজিৎ সিংও রোজ এখানে তার ছেলেকে খেলতে নিয়ে আসে, তাই আমরা এখানে ভিতরে চলে আসলাম। ভেতরে ঢোকার পর হঠাৎ দেখি অরিজিৎ সিং এর ছেলে এখানে খেলছে। সেই ভিডিওটা আমরা করে নিই, কিন্তু সেইখানকার লোক আমাদের ক্যামেরাটা কেড়ে ভিডিওটা ডিলিট করে দেয়। তারপর ওখান থেকে চলে গেলাম জিয়াগঞ্জ স্টেশনে। স্টেশন থেকে বাড়ি ফেরার সময় সাব্বিরের মন চাইলো এগ রোল খেতে, অর্ডার করে দিলাম এগ রোল। বাড়ি ফেরার পথে হঠাৎ দেখি এখানে একটা মন্দিরে পুজো হচ্ছে। এখানে গিয়ে জানতে পারলাম মন্দিরটা অনেকদিন পুরনো এবং এই মন্দিরটা
মহাদেব, এবং এখানে এখানে কোনো সেটি কালী পুজো, এবং কালী পুজোতে এখানে খুব ভালোভাবে আয়োজিত হয়, তাই রাস্তায় চারিদিকে শুধু মালা আর মালা। অনেক ঘোরাঘুরির পর আমাদের নিয়ে গেল খিদে, এবং আমরা চলে আসলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। রাস্তায় যাওয়ার সময় দেখছি এই দাদা বাইক ভিডিওটা করে, ও রাত্রে আমরা চলে আসলাম অরিজিৎ সিং এর বাড়ি দেখতে, এবং বাড়ির পেছনটা তোমরা দেখতেই পাচ্ছ, বাড়ির এটা পেছনের দিকটা, আর এগুলো হচ্ছে ভগবান শ্রীরাম বালাজি অর্থাৎ হনুমানজি মন্দির। অবশেষে আমরা চলে আসলাম অরিজিৎ সিং এর বাড়ির সামনে, এবং জানতে পারলাম অরিজিৎ সিং বাড়ির ভেতরে আছে, এবং কালী পুজো চলে এসেছিল তাই সে একটু ব্যস্ত ছিল। তো গাইজ, এর আগের বার যখন এসেছিলাম তখন অরিজিৎ সিং এর দেখা পেয়েছিলাম, কিন্তু তার ভিডিও আমরা করতে পারিনি, কারণ তার ভিডিও করার কোনো অনুমতি নেই। তো আমরা এখন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আসলাম, কিন্তু সে বলল যে কোনোভাবেই দেখা করা সম্ভব নয়। অরিজিৎ সিং এর বাড়ি দেখার পর আমরা চলে আসলাম কাকিমার কাছে রুটি, এবং এই কাকিমার কাছে আমরা প্রায় 2 বছর থেকে রুটি খাচ্ছি। কাকিমার রুটি অনেক সুন্দর হয়। আজকে আমাদের মেসের লাস্ট দিন, আমরা সবাই বাড়ি চলে যাব, তাই জন্য সবাই একটা ছবি তুলে নিচ্ছি। আর আজকে আছে আমাদের মেসের পিকনিক। তো বিক্রমদা আজকে আমাদের এখানে সবাইকে খাবার সার্ভ করছে, তো দেখতেই পাচ্ছ এদিকে সবাই বসে পড়েছে খেতে, এদিকে জিদ্দা খেতে দিচ্ছে সবাইকে। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ির পথে, যেহেতু এটা কালী পুজোর আগের দিন ছিল, তাই মায়ের মূর্তি মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে খুব ভালোভাবে পুজো হয়। গাইজ, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।